শুভ নববর্ষ সবাইকে, অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা। আমরা আজকে বাঙালিয়ানার পক্ষ থেকে, আপনারা সবাই জানেন এখন আর কিছুদিন পরে পবিত্র ঈদ উল ফিতর, সেই উপলক্ষে আমরা আজকে বৈশাখের দিন, নববর্ষের একটা বিশেষ দিন, আমাদের বাঙালি সত্তার সাথে মিশে আছে। আমরা সেই বৈশাখী মেলাকে নিয়ে এবং ঈদ, সামনে ঈদকে নিয়ে ঈদ বাজার এবং বৈশাখী মেলার বাঙালিয়ানার থেকে বাঙালিয়ানার পৃষ্ঠপোষকতা আমরা তাজমহল পার্টি সেন্টারে আয়োজন করেছি। সকাল থেকে এখানে প্রচুর মানুষের ভিড় লেগে আছে। আপনারা জানেন দুটোই আমাদের বাঙালির মানে অন্যতম একটা সেরা উৎসব। আমরা সবাই এই উৎসবগুলোর সাথে নিজেকে অতপ্রোতভাবে মানে জড়িত, মানে জড়িয়ে রাখি। তো এখন আরও মানুষ আসছে এখানে, অনেকে অনেক রকমের স্টল নিয়ে আসছে। আপনারা যে যেখানে আসছে চলে আসেন, সন্ধ্যাটা থেকে আরও বেশি মানে জমজমাট হবে। আর সবচেয়ে ভালো কথা, খুব আকর্ষণীয় মূল্যে সবাই তাদের পোশাকগুলো সেল করে দিচ্ছে, কারণ ঈদের আর মাত্র বেশি দিন নেই, মাত্র এক সপ্তাহ আছে। তো সবাই মানে খুব ভালো সেল দিচ্ছে, আপনারা চলে আসেন। ধন্যবাদ বিধানদা আমাদেরকে সবার মাঝে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ, শুভ নববর্ষ আমাকে অসীমদা। আপনার আপনার অনুভূতি কেমন, বেচা কেনা কেমন দেখলেন, দোকানপাটি এগুলো কেমন মনে হচ্ছে? সবাইকে স্বাগত, শুভ নববর্ষ 1430 বাংলা। বাঙালির আয়োজনে আজকের এই ঈদ বাজার এবং বৈশাখী মেলা, এর সাফল্য কামনা করছি। ঘুরে ঘুরে দেখলাম হরেক রকমের পসরা নিয়ে সবাই এসছেন। কেউ কিনছেন জুতো, কেউ কিনছে অলংকার, কেউ বা কিনছে শাড়ি এবং সুলভ মূল্যে। বাঙালির উৎসবে সবাই সামিল হন, সবাই আসুন, আপনাদের পছন্দের জিনিসটা কিনুন। তাজমহল রেস্টুরেন্ট এবং পার্টি হলের বেসমেন্টে এই মেলাটি চলছে। এই মেলাটি এখন 30-এর উপরে প্রতিষ্ঠান এসছে তাদের পসরা নিয়ে। আশা করি আপনাদের পছন্দেরটিও আপনারা এখান থেকে জোগাড় করতে পারবেন। বাঙালিয়ানার উদ্যোগে এই শুভ আয়োজন সাফল্য হোক, এই প্রার্থনা করি। সবার মঙ্গল। এনারা ঈদ বাজারে আইছে, এনাদের আমাদের শ্বশুর বাড়ির দেশের লোক কেমন আছেন? এই তো ভালো আছে। নিয়ারকে তাজমহল পার্টি হলে চলছে ঈদ বাজার বৈশাখী মেলা 2023 আয়োজনে বাঙালিয়ানা। প্রচুর দোকানপাট, এই যে দাদা দেখা যায়, দাদা আছেন কেমন? এই যে সবাই আসছে, দল দলে আসছে, সব কেনাকাটা শুরু করতেছে। একটু ঘুরি, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। আজকের ঈদ বাজার এবং বৈশাখী মেলা কেমন চলছে আপনাদের অনুভূতি? এখানে অনেক দোকানপাটি দেখা যাচ্ছে, আপনাদের একটু বলেন আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, আমি উৎসাহিত থেকে আসছি। আপনি কোথা থেকে আসছেন? অনেক ভালো লাগছে, আমি দেখ শাপিন থেকে আসছি। আপনি কোথা থেকে আসছেন? আমি হিল সাইড থেকে আসছি, অনেক ভালো লাগতেছে। সকাল সবাইকে শুভ নববর্ষ, নতুন বর্ষের জন্য অনেক অনেক সুন্দর কাটে, সবাই যেন সুস্থ সুন্দরভাবে একটা বছর কাটিয়ে দিতে পারে, এই প্রত্যাশা। দিদি আপনি কোথা থেকে আসছেন? আমি 180 সেকেন্ড হিল সাইড থেকে আসছি। শুভ নববর্ষ সবাইকে, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, এই প্রত্যাশা করি। আমি জামাইকা এলাকা থেকে আসছি। আর দিদি আপনি কোথা থেকে? আমি ফ্লোরপার্ক থেকে আসছি। ফ্লোর অনেক দূর। তারপর শুভ নববর্ষ সবাইকে। দিদি আপনি? আমি পাঁচতাল বুলওয়ার্ড থেকে আসছি, সবাইকে শুভ নববর্ষ। আমি শার্টফিন ব্লুবার্ড থেকে আসছি, সবাইকে শুভ নববর্ষ। হ্যাঁ, কিছু কেনাকাটা করছেন আপনি না করবেন? করবো, আমরা জাস্ট নাও আসছি। তো থ্যাংক ইউ, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ দাদা,
আপনাকে অনেক ধন্যবাদ দাদা। এই মেলার ভিতরের বিভিন্ন দোকানের স্টলগুলো দেখা যাচ্ছে, দেখেন সবাই শাড়ি কাপড়, মিনিমাম মেয়েদের সাজগোজের আইটেমটাই বেশি, শাড়ি কাপড় বিভিন্ন রকম জুয়েলারি আইটেমই বেশি দেখা যাচ্ছে এখানে। দেখা দেখেন মোটামুটি ভালো কেনাকাটা চলছে, খুব ভালো সুন্দর পরিবেশে। এটা গতবার থেকে শুরু হয়েছে, এবার দ্বিতীয়বার, খুব ভালো লাগতেছে দোকানগুলো দেখে। দিদি আপনি কি করতে আসছেন এখানে, কি চলছে? হ্যাঁ, কি হচ্ছে এখানে? ও মেলায় আসছি, গান শুরু হওয়ার জন্য অপেক্ষায় আছি। আর আপনারা কি গান শুনবেন? আর সাইডে দিদি উনি তো গান শোনার অপেক্ষায় আছেন। সুধীমণ্ডলী বাঙালিয়ানা আয়োজিত ঈদ বাজার এবং বৈশাখী মেলাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক জমজমাট একটি আয়োজন হচ্ছে, আপনারা যারা এখনো অপেক্ষা করছেন তাদেরকে অতি দ্রুত আজকে তাজমহল পার্টি সেন্টারে আসার জন্য অনুরোধ করছি। যত দ্রুত আসবেন তত ভালো ভালো জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারবেন এবং আপনার প্রিয়জনকে উপহার দিতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবং সেই হাঁড়িগুলো অত্যন্ত গুড কোয়ালিটি, মানে খুবই ভালো কোয়ালিটি। আশা করবো আপনারা অন্তত এক বোতল বা দু বোতল র হাঁড়ি এখান থেকে নেবেন। এবং একটা পারফিউমের স্টল আমরা দিয়েছি, সেখানে পারফিউমের অনেক সুন্দর সুন্দর পারফিউম রয়েছে, পারফিউমটা আপনাদের জন্য অনেক প্রয়োজনীয়। সেই পারফিউম এবং র হাঁড়ি আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন আশা করবো। আর অনেকগুলো জুয়েলারি স্টোর এবং সেই সাথে অনেকগুলো কাপড়ের স্টল রয়েছে। এবং সবাই অনেকগুলো আমাদের কর্নারে ঢোকার সময় দেখেছেন অনেক সুন্দর একটা স্টল দেখা দিয়েছে, সেখান থেকেও আপনারা কিনবেন আশা করবো। এবং আমরা চেষ্টা করেছি আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের এই আয়োজনটুকু করার জন্য। আজকের অনুষ্ঠান আমরা শুরু করবো, অনুষ্ঠানের শুরুতেই আমরা উদ্বোধনী সঙ্গীত রয়েছে, যারা উদ্বোধনী সঙ্গীতে অংশগ্রহণ করবে তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করবে, মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করবে।